রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের সোমবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার দোগাছি সাকারঘাট এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম জোবের আলম তার বাড়ি সাকারঘাট এলাকায় জানা গেছে সোমবার রাতে নিজের বাড়িতে রান্না করছিলেন জোবের আলমের স্ত্রী হঠাৎই অসাবধানতা বশত গ্যাসে আগুন ধরে যায় সেই সময় বাড়ির পাশে থাকা দোকানে বসেছিলেন জোবের আলম আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যান তিনি আগুন নেভানোর কাজ করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার দিতে বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় জোবের আলম নামে ওই যুবকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় মানে গ্যাসটা চালা চাই চালু করতে যাই আগুন ধরে মানে ও তখন ওই মুদিখানার দোকান দেয় কোথায় না হাঁক মারতে যেয়ে চলে এলো একটা চট বিচেলে ওর গ্যাসের উপরে চাপে চাপে দিতে চাপিয়ে ধরেছে আর গ্যাসটা ফুটে গেল ফুটে যাওয়া মাত্রই ভেতরে